নিত্য নতুন রেসিপি পেতে আজই সাবস্ক্রাইব করুন বাঙালি রাহার চ্যানেলটি আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটিকেও অবশ্যই ক্লিক করবেন এছাড়াও আপনারা আমাকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে পারেন তার লিঙ্ক ডিসক্রিপশানে দেয়া আছে ওয়েলকাম টু বাঙালি রাহার বাঙালি আহারে আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি জলপাইয়ের টকমিষ্টি আচার জলপাইয়ের আচার যেমন খেতে সুস্বাদু হয় তেমনি সারা বছরই এটিকে সংরক্ষণ করে রাখা যায় তাহলে চলুন শুরু করা যাক জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমাদের প্রধান উপকরণ হলো জলপাই আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম জলপাই নিয়েছি জলপাইগুলিকে আমি বোটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি জলপাইয়ের আচার তৈরি করতে প্রথমে আমাকে সমস্ত জলপাইগুলি ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তাই আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো জল নিয়ে জলপাইগুলিকে ধীরে ধীরে এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম আর যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য দিচ্ছি হাফ টি লবণ এবার এই লবণসহ জলপাইগুলিকে একটু নেড়ে নিচ্ছি জলপাইগুলি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলিকে একটি পাত্রে তুলে নিচ্ছি আর আমার এই জলপাই সেদ্ধ করতে সময় লেগেছে পনেরো মিনিট এবার এই সিদ্ধ করা জলপাইগুলি আমি একটি হাতার সাহায্যে আলতো করে ভেঙে নিচ্ছি এতে জলপাইয়ের গরম ভাবটি বেরিয়ে যাবে তারপর হাত দিয়ে এটিকে ভালোভাবে মেখে নিতে হবে এবার আমি আচারের জন্য মশলা তৈরি করব এর জন্য একটি শুকনো কড়াইয়ে চার পাঁচটি শুকনো লঙ্কা এক টি স্পুন পাঁচ পোড়ন এক টি স্পুন ধনিয়া আর একটি স্পুন মৌরি দিয়ে দিলাম এবার ওভেনের ফ্লেমটি লো করে আমি এটিকে প্রায় পাঁচ মিনিট নাড়াচাড়া করব তারপর এই মশলাটিকে একটি গ্রাইন্ডারে দিয়ে মিহি গুঁড়ো করে নেব আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি একটুও জল দিইনি তারপর একটি কড়াইয়ে আমি হাফ কাপ সর্ষের তেল ভালোভাবে গরম করে নিলাম তেল গরম হয়ে এলে এর মধ্যে দিচ্ছি তিন চামচ থেতো করা রসুন তারপর একটু স্টেয়ার করছি এবার আমি যে জলপাইগুলি মেখে রেখেছিলাম সেটি এর মধ্যে ঢেলে দিলাম তারপর এই রসুন সহ তেলের সাথে ভালোভাবে মেশাতে হবে মাঝে আমি একটু স্টেয়ার করছি যাতে জলপাইগুলি কড়াইয়ের গায়ে লেগে না যায় এইভাবে পাঁচ মিনিট কষানোর পর আমি এর মধ্যে অ্যাড করছি হাফ কাপ চিনি আর হাফ টি স্পুন লবণ তারপর আবার এটিকে ভালোভাবে স্টেয়ার করতে হবে যাতে চিনিটি এর মধ্যে ভালোভাবে মিশে যায় আর লক্ষ্য রাখতে হবে এই সময় ওভেনের ফ্লেম কিন্তু মিডিয়াম থাকবে কারণ ওভেনের ফ্লেম যদি হাই থাকে তাহলে চিনি পুরো কালো হয়ে যাবে আর আচারটিও খেতে তেতো লাগবে চিনি থেকে যখন এরকম জল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করছি এক টি স্পুন হলুদ আর হাফ টি স্পুন ভিনেগার এই ভিনেগারটি দেবার কারণ হলো। যেহেতু আচারটি আমি শুধুমাত্র চিনি দিয়ে তৈরি করেছি তাই এই ভিনেগারটি দিলে আচারটি দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে আর এই সারটিও পরিবর্তন হবে না আচারটি প্রায় হয়ে এসেছে এই সময় আপনারা চাইলে মিষ্টির পরিমাণটি দেখে নিতে পারেন প্রয়োজন হলে একটু মিশিয়ে নেবেন এবার আমি যে ভাজা মশলার গুঁড়ো তৈরি করে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে মিশিয়ে প্রায় পাঁচ মিনিট ধরে এটিকে স্টেয়ার করছি স্টিয়ার করতে করতে যখন এই রকম ঘন হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে আচারটি তৈরি হয়ে গেছে এবার এটিকে ঠান্ডা হতে দেব এর থেকে বেশি শুকনো দরকার নেই কারণ ঠান্ডা হলে এটি অনেকটাই জমে আসবে তাহলে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর তার সাথে আমার চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ